হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরো, আজকে অনেকগুলো রেসিপি হবে। আজকে হবে দুপুরের ভেজ থালি। তো আজকে একটা রেসিপি নয়, আজকে অনেকগুলো রেসিপি করব। দুপুরের ভেজ থালিতে আজকে থাকছে কাঁচা আম দিয়ে টক ডাল, আর আর কি হচ্ছে ঢেঁড়সের ভাজা বা তরকারি, যে কোনো কিছু একটা হবে, আর হবে পটলের কিছু একটা হবে। সো গাইস, চলে এসেছি, দেখো পটল পটল নিয়ে নিয়েছি আজকে দুপুর বেলা। পটলেরও কিছু একটা রেসিপি হবে, আলু ভর্তা, আর আলু ভর্তা হবে। তো দারুন একটা রেসিপি, তো চলো সবাই দেখো। আমি আমডালের জন্য আমটা কেটে নেব। তো আমি এখানে ভাজার জন্য ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি। প্রথমে টকের ডালটা তৈরি করব। টক ডালের জন্য আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ডাল সিদ্ধের জন্য কড়াতে জল দিয়ে দিলাম। ডাল দিয়ে দিলাম ধুয়ে। তাহলে ডালটা চাপানো হয়ে গেল, এবারে এক এক করে সব কিছু হবে। এটা হচ্ছে আম ডাল, হবে ঢাকা দিয়ে দিলাম, ডালটা আগে সিদ্ধ হয়ে যাক। দেখবো ডালটা সিদ্ধ হয়েছে কি। দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালের কাটা করে ডাল ঘাঁটছে। আমি ততক্ষণ জায়গাটা রেডি করে ফেলি, এটাতে ঢালবো। ডালের কাটা করে ডালটাকে ভালো করে ঘেঁটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডালটা ঢেলে নেব। এবার আম ডাল তৈরির জন্য কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, সর্ষে দিয়ে দেবো। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কেটে রাখা আম দিয়ে দেবো। নুন দিয়ে দেব। এই গরমে আম ডাল খাওয়া ভীষণই উপকারী, ভালো থাকে, ঠান্ডা থাকে। আজকে আমরা আম ডাল করে দেখাচ্ছি, আমরা প্রায়ই খাই বাড়িতে। তো আমটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমটা আমি একটু ভেজে নিয়েছি, আমটা ভাজা হয়ে গেছে, আমটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ডালের মধ্যে নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দেব, দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আমাদের আম ডাল এবার রেডি হয়ে যাবে কিছুক্ষণ পর। এবার একটু ফুটিয়ে নেব 5 থেকে 6 মিনিটের মতো। তো বন্ধুরা দেখো ফুটছে কত সুন্দর আমাদের টকের ডাল। আর এই চিনি টিনি দেয় তো একটু হালকা? চিনি দিলাম তো, চিনি নুন সব দিয়েছি। চিনি নুন টেস্ট হয় এটা খেতে, এভাবে করে দেখবে খুব সুন্দর লাগে। আর এই গরমের মধ্যে যে একটুখানি মানে টকের ডাল, হালকা ফুলকা খাবার, টকের ডাল, একটু ভাজা, ঢেঁড়স ভাজা, একটু আলু, বাড়িতে মোচার তরকারি হয়েছে আমাদের। হ্যাঁ, তো আমাদের টক ডাল একেবারে রেডি, আম সিদ্ধ হয়ে গেছে, আম ডাল রেডি হয়ে গেছে। এবারে আমরা নামাবো, নামিয়ে নেব। এবার কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। ঢেঁড়সগুলো কাটা রয়েছে, আমি এমনি দিয়ে দেবো। ঢেঁড়স ভাজার জন্য নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ঢেঁড়স ভাজা দিয়ে রুটি বা ভাত যে কোনো কিছুই খেতে অসাধারণ লাগে, তাই না? ঢেঁড়স ভাজা রেসিপিটা খুবই সহজ, কিন্তু খেতে অসাধারণ। আমি কিন্তু আবার ঢেঁড়স ভাজা ডালের পাতে ভালো, রুটির থেকে ও আবার ডালে তো তোমার রয়েছে আজকে। হ্যাঁ, ডালের পাতে আমার ঢেঁড়স ভাজা খেতে ভালো লাগে, ও আবার রুটি দিয়ে বেশি ভালো খায়।
রুটি দিয়েও খুব ভালো লাগে, ঢেঁড়স ভাজা থাকলে আমার আর কিছু লাগে না রুটি দিয়ে, ওর ভালো লাগে। আমার আবার রুটি তরকারি খাই। ওটা ঢেঁড়স ভাজা হয়ে গেছে, আলু ভর্তার মাখার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, ওই তেলেই হয়ে যাবে, যতটুকু তেল লাগে। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম, শুকনো লঙ্কাটা ভেজে নেবো। দেখো এখানে আলু ভাতে চটকানো আছে, তো আমি এগুলো দিয়ে দেবো সেদ্ধ আলু ভাতে। দিয়ে দিলাম, আমাদের আলু ভর্তা তৈরি হচ্ছে। এইভাবে আলুটাকে একটুখানি ভর্তা করে নিলে খেতে খুব ভালো লাগে। আগে দেখি হয়েছে কি না, তারপরে আলু চোখা তোমরা যেটাই বলো, এটা আলু চোখাও বলে, এটা আলু চোখা বলে, আর এটা খেতে খুব সুন্দর, গরমকালে খুব ভালো লাগে। দেখবে হোটেলে দুপুরবেলা যদি ভেজ থালি খাও ওই 40-50 টাকা প্লেট, ঠিক আছে, তাহলে এই জিনিসটা দেওয়া থাকে, এই আলু চোখা দেবেই, ডাল ভাত আলু চোখা আর একটা তরকারি দেয় 40 টাকা নেয়। আমার এখানে 40 নেয়, কোথাও 50 নেয়। নুন দিয়ে দেবো একটু। তো আমাদের আলুর ভর্তা বা আলুর চোখা তৈরি হয়ে গেছে। এইভাবে তোমরা আলু ভাতেটা করবে, আলু চোখাটা খুব ভালো লাগবে, কড়াইতে একটুখানি ভেজে নিয়ে করলে দারুণ লাগবে। আমরা তো সাধারণত শুধু আলু ভাতেটা ভাত থেকে বার করে মেখে খাই, এইভাবে করবে। এখানে লেবু ভাত দেওয়া হয়েছে, লেবু আর লঙ্কা, এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা, এখানে হচ্ছে আলু চকা মানে আর পেঁয়াজ আলু মাখা, আর এখানে মোচার ডালনা আর চাটনি আছে, আর টকের ডাল আছে, এই টকের ডাল, এই চাটনি, টকের ডাল একটা বাটি বাটিতে। তো বন্ধুরা দেখো ভাত ডাল তো দিয়ে দিয়েছে, ভাত ডাল, হ্যাঁ, ঢেঁড়স ভাজা আলু চোখা মোচা চাটনি, অনেক রান্না হয়েছে, অনেক কিছু হয়েছে। এই থালিটা খুব সুন্দর, ভাত খাই ডাল নি, ও আমটা দিয়ে মাখলে দারুণ লাগবে, আমটা দিয়ে আমটাটা একদম অসাধারণ হয়েছে, হেভি হেভি হয়েছে। একটু আমডাল দিয়ে মেখে নিলাম আর সাথে ঢেঁড়স ভাজা, অসাধারণ, খুব সুন্দর লাগবে। আমডালটা করে খেয়ে দেখো, হেভি লাগবে, এটাই হচ্ছে আসল আমডাল, এই হচ্ছে আসল আমডাল। আর মাঝে মোচার ঘন্টটা করেছে, সেটা অসাধারণ হয়েছে, তার সাথে রয়েছে আলুর চোখা। দেখো ভাই এখানে আমি আমডাল দিয়ে মেখে নিয়েছি, আর সাথে আছে আলুর চোখা, আর একটু লঙ্কা মেখে নেব, লঙ্কা দিয়ে দিলাম, হেভি লাগছে, লঙ্কাটা ডলে নিলাম না, ঝাল ঝাল হেভি লাগছে। তো আজকে আমাদের ভেজ থালি একদম সিম্পলের মধ্যে কিন্তু অসাধারণ টেস্টি খেতে, বলো। তো খেয়েই যাচ্ছে, ওর কথা বলতে ভালো লাগছে না, খেতেই ব্যস্ত। তো তোমরাও এরকম একটা ভেজ থালি বাড়িতে একদিন বানাও, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে, টাটা।